গুড মর্নিং আর সবাইকে জানাই স্বাগতম আমার নতুন আর একটা ভিডিওর মাঝে। তো কালকে রাত্রে আইছিলাম বন্ধুরা উমরাংসু ফ্যালকন ফেস্টিভ্যাল দেখার লেগা, আর থাকছিলাম রাত্রে এই রিসর্টও। অল্প আগে জাস্ট ঘুমের থেকে উঠলাম, উমরাংসু থেকেই ব্লগটা শুরু করলাম। সকাল সকাল উঠিয়া কি মজার ফ্রেশ ওয়েদার, খুব সুন্দর পরিবেশ একটা। এখন উমরাংসুর লগেই একটা সুন্দর একটা ঝিল আছে, খুব সুন্দর জায়গা, জায়গাটা জৈমুকুরাত। আপনারার লগেও শেয়ার করার চেষ্টা করবো। তো ব্লগে থাকো আর দেখো, খুব সুন্দর একটা জায়গা দেখাইবার চেষ্টা করবো। আর কালকে আমরা কই আসিলাম কই না একটু দেখাই আপনারারে। এই হলো উমরাংসু রিসর্ট যেখানে কালকে রাত্রে আমরা আসিলাম। অ্যাকচুয়ালি খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর একটা জায়গা দেখার আপনার সাইডটা, সাইডের দিকে। আর ওই যে দেখরানি আপনারা, যে সাইডো বাই খালি টেন্ট, ছোটো ছোটো গড় আর কি, ও টেন্টর মাঝে আসিলাম কালকে রাত্রে। খুব মজার একটা এক্সপিরিয়েন্স, আমার জীবনের প্রথম টেন্টে আসিলাম, খুব সুন্দর ভাল লাগছে। এখন যাইমু ওই দিকে একটা খুব সুন্দর একটা ঝিল আছে, ঝিল যাইমু গুড়াত। তো চলো আমরা লগে দেখবাই, খুব মজার একটা জায়গা উমরাংসুর। টেন্টোর মাঝে আসিলাম বন্ধুরা, খুব সুন্দর দেখার নেই, ছোটো মোটো একটা গড়, দেখতেও কিউট লাগে, ভালো লাগে দেখতেও, খুব সুন্দর লাগে। এই ঘরে রাত্রে আসিলাম আর কি। সুরুদা সকাল সকাল উঠছইন, সকাল সকাল উঠিয়াও তান ব্রেকফাস্ট রেডি করি আছো? ব্রেকফাস্ট কালকে এর এক্সপেরিয়েন্স কিলান লাগছে কও? কালি বহুত ভাল লাগিছে, বাদশা ধুনিয়া পারফর্ম দিছে। আর আপনাদের আহক এই বছর আহিব জন্য জন্য পারনা, নেক্সট ইয়ার আহক, ফ্যালকন বহুত ধুনিয়া হয়। তাই না কইরা যে ফ্যালকন খুব সুন্দর হয়, এই বছর যারা যারা আইতে পারছইন না নেক্সট ইয়ার আইবার চেষ্টা করিও। আর তাই নাসলা ও রুম ও ছোট করো, আর আমরা আসলাম ও ছোট করো, খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। এখন যাইমো আরেক জায়গা ঘুরাত। বন্ধুরা আমরা যে রিসোর্টে কালকে রাত্রে আসিলাম আর কি, এই রিসোর্টের পিছন সাইডের যেটা সিনারিও, খুব সুন্দর একটা পরিবেশ। আর এই যে দেখো, খুব একটা ইউনিক জিনিস দেখতে পাইছি এখানে, এই যে গাছের কুন্দা আকলরে কীরকম খাটি খাটি রাখছেন দেখরানি আপনারা। আর গাছের কুন্দা আকলটা কাটি কাটি চেয়ারও লাগান বানাইছেন, আর মাঝে আগুন জ্বালানি হয়, রাত্রে আগুন জ্বালাই আগুন তাপানি হয়, খুব মজার একটা ফিলিংস। আর পিছন দিকে যেটা এরিয়া আর কি, খুব সুন্দর, সাইড বাই খালি জঙ্গল আর জঙ্গল, যে মজা লাগে। এখন আমরা খাওয়া দাওয়া করবো ওইখানে, থোড়া ব্রেকফাস্ট সকালের খাওয়া দাওয়া করার পরে তারপরে যাইমো। খুব একটা সুন্দর জায়গায় কইছিলাম যেখানে, ওইখানে লইয়া যাইমো আপনারারে। প্লিজ আমরা খাওয়া দাওয়া পর্ব শেষ করার পরে এখন যাইমো উমিয়াম লেক দেখার লিগা। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করার পরে এখন খুব সুন্দর যে জায়গা যাওয়ার কথা বলছিলাম ওই জায়গাটা যাইব। মানে উমরাংসুর খুব সুন্দর একটা লেক, খুব ক্রিস্টাল ওয়াটার, দেখতে খুব সুন্দর জায়গাটা। তো খাওয়া দাওয়া মাত্র শেষ করলাম, সকালে ঘুম থেকে উঠিয়া খাওয়া দাওয়া করিয়া বাড়িতে বাড়িতে অনেক লেট হয়ে গেছে, তার লেগে এখন জাস্ট বাইরিলাম। তো চলো আমার লগে আপনারাও গিয়া মজা পাই দেয়। তো যার উদ্দেশ্যে বন্ধুরা আওয়া আর কি, এই যে গেট, কালকে রাত্রে ফ্যালকন ফেস্টিভ্যাল দেখি আমরা যেখান থেকে গেলাম আর কি। ফেস্টিভ্যালের লগেই যেটা লেকের কথা কইছি, খুব সুন্দর যেটা ক্রিস্টাল ক্লিয়ার পানির যেটা লেক আর কি, খুব সুন্দর জায়গা। আর কালকে এই জায়গাতেই বাদশার প্রোগ্রাম হয়েছে, ফ্যালকন ফেস্টিভ্যাল প্রতি বছরেই যেটা হয় আর কি। তো দেখতে পারো আপনারা বহুত বড় একটা সারাউন্ডিং এরিয়া, যেটা সাইডো বাই খুব সুন্দর সুন্দর জান্ডা গাড়িয়া রাখছে। আর এই যে এগুলা সারা দোকান আছিল কালকে রাত্রে আমরা দেখিয়ে গেছি, এখন আবার সকাল সকাল আইছি আর কি দেখা। তো ফাইনালি জায়গা পাইলাম বন্ধুরা, এরিয়াটা দেখাই নি আপনারা কত বড়, গোলফিল্ডের যেটা এরিয়া আর কি, বহুত বিশাল বড় গোলফিল্ডের এরিয়া, যে খুব বহুত বড় এরিয়া। আর এখানে কালকে বাদশার যেটা প্রোগ্রাম হয়েছে, আর যেটা কইছিলাম আর কি আপনারারে, যে ক্রিস্টাল ক্লিয়ার যেটা ওয়াটার আর কি, খুব সুন্দর একটা লেক, লেকে এখন যাইমো, ওই সামনেই লেকটা আছে। আর গোলফিল্ডটা দেখরা নি আপনারা, মানে এত বড় আর কি গোলফিল্ড, যেখানে 5-6 লাখ মানুষও মনে হয় আটি যাইব আর কি, এত বড় গোলফিল্ড, 5-6 লাখ মানুষও আটি যাইব যদি এমন বড় প্রোগ্রাম হয়। তা কালকের বাদশার প্রোগ্রামও মোটামুটি 1-1.5 লাখ মানুষ হয়েছে রাইট, বহুত
বড় প্রোগ্রাম হয়েছে কাল রাইতে ইসলাম গুড়াত রাইতে ইয়া দেখিও কে গেলাম আর কি দেখিও কে যাওয়ার পরে উমরাংসে একটা রিসর্টও আছিল আমি কেন থাকলাম থাকা উকার পরে তারপরে সকালে আজকে বাইরে হইলাম একটু গুড়াত আপনারাও দেখাইবার চেষ্টা করি আর এখন অবধি যদি আমার ব্লগটারে আপনারা সাবস্ক্রাইব করছেন না তো প্লিজ একবার সাবস্ক্রাইব করে দিন আর দেখলেন এই ড্রোন উড়াইছে আমার পিছনে দেখা যার যে ড্রোন আমি ডরাই গেছি গিয়া হঠাৎ করি আর ড্রোন উড়াইছেন আর মাছির লাগান বেন বেনি করে তো আমি ভাবছি খিতা না খিতায় বেন বেনি করে লেগে দেখলাম চাইরু ভাই ঘুরিয়ে ঘুরিয়া তো চলো এখন যাইমো হোক লেখো গিয়া দেখমু খিতা আছে খিতা না আর চাইরু ভাই দেখলা খালি মানুষ আর মানুষ প্রোগ্রাম মনে হয় শেষ হয়ে আসছে কাইল রাইট কিন্তু এখনও মানুষেরা যাইতা করি চাইরা না বাড়িত নিজের বাড়িঘর বাড়িঘরও যাইতা করি চাইরা না কিলান বিশাল বড় এরিয়া দেখরানি বহুত বড় এরিয়া তো যেটার উদ্দেশ্য বন্ধুরা এখানে আওয়া আর কি কিন্তু আনফর্চুনেটলি কিতা হয়ে গেছে যে লেকটা আসিল আর কি লেকটার জল যে আছে জল এই ঠান্ডার দিনেও শুকাই যায় আর শুকানোর ফলে আপনারা দেখাইতে পারলাম না ওই যে সামনে আপনারা দেখরা যে গাট হল আছে গাটর হোফারও লেক আছিল যে সুন্দর একটা ঝিল টাইপের আর কি খুব সুন্দর জল পরিষ্কার জল আছিল কিন্তু এই ঠান্ডার দিন আইলে এইখানের লেকটা শুকাই যায় এখানের মানুষের থেকে শুনলাম আর কি কিন্তু আনফর্চুনেটলি দেখাইতে পারলাম না তাও জায়গাটার যে সৌন্দর্য দেখরানি আপনারা মানে কইয়া বুঝানি যেত নাই তো বন্ধুরা ফাইনালি এমন একটা জায়গার মধ্যে আইছি যে আপনারা কইয়া বুঝাইতে পারতাম না আমি নিজের যেটা মনের শান্তি আর যেটা আনন্দ আমি সব সব ভিডিওর মাঝে কই যে যেখানে শান্তি আছে যেখানে সুন্দর ফিলিংস আছে ওই জায়গায় গেলে মানে মনটাই আলাদা আপ্লুত হয়ে যায় কারণ হচ্ছে গিয়ে যদি কোনো মানুষ আমি সবরে রেকমেন্ড করি যে কোনো মানুষ যদি কোনো চিন্তায় থাকে কোনো ডিপ্রেশন থাকে বা কোনো টেনশনে থাকে তো এই এই ধরনের জায়গায় যখন আইব আর কি তখন মানে তারা চিন্তা মানে আমি ভাবি যে চিন্তামুক্ত হয়েছিল কারণ একটা মানুষ যখন বহুত দূর একটা ভালো জায়গার মধ্যে আয় একটা ভালো ন্যাচারাল জায়গার মধ্যে আয় আর আমি আছি বর্তমানে এমন একটা সুন্দর জায়গায় যে কালকে এখানেই কিন্তু বাদশার প্রোগ্রাম হয়েছিলো রাত্রেবেলা আর জায়গাটা দেখো মানে বহুত বড় কোর্ট এরিয়াটা আর এই এই জায়গাটার নাম হইল উমরাংসুর গোলফিল্ড কোর্ট জায়গাটার নাম আর কি যদি আপনারা আইতে চাইন আর কি তো ডিমাসাও ডিস্ট্রিক্টের উমরাংসুর প্রথমে আইতে লাগবো উমরাংস আবার পরে তারপরে আপনারা গোলফিল্ড কইলে তখন গিয়া যে কোনো মানুষে দেখাই দিব আপনারা আইতে পারবা এই জায়গাটার যেটা সৌন্দর্য মানে কুইয়া বুঝাইতে পারতাম না আমি চৌকে যেটা দেখিয়া যেটা অনুভূতি আমি যেটা নিতে পারি আর কি কাশ আমি ক্যামেরার মাধ্যমে নিতে পারতাম কারণ মোবাইলের ক্যামেরায় এত কিছু দূরিয়ে তোলা যায় না যেটা আমি নিজের চোখে এখন দেখলাম বন্ধুরা তো আশা করি সবাই রেকমেন্ড করি আর যে একবার হইলে আও আইয়া জায়গাটা দেখো বহুত সুন্দর আর বহুত মজা লাগবে